নোয়াখালীর বেগমগঞ্জে বাংলাবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন 2018-এর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জিরতলী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন। বৃহস্পতিবার রাতে পরিচালনা কমিটির অফিসে পুরাতন কমিটিকে বিদায় জানিয়ে 20 অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন স্বপন, আবু তাহের, নাজমুল হোসাইন রবিন, আব্দুর রহিম সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মনির হোসেন সজীবের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।